সমাধান করার কারণে সমস্যা বিলাক আপনাদেরকে আগবাড়ি আহা নাই, বরঞ্চ এই সমস্যা সমাধানের প্রক্রিয়া বিলাক বাধা দিবলৈ চেষ্টা করেছে। আপনাদেরকে বিচারিছিল এই অঞ্চলত অশান্তি সদায় থাকক, চিরদিনের কারণে থাকক, এই অশান্তি পরিবেশের পরাই রাজনীতি করে গাড়ি বহার সুযোগটি পাও, এইটাই আপনাদেরকে বিচারিছিল, যার বাবে এন ডি এফ বি সমস্যা সমাধান নহল। কিন্তু যাওয়া 27 জানুয়ারি আজও এন ডি এফ বির নেতৃত্বত পিপলস জয়েন্ট একশন কমিটি ফর বদলিন মুভমেন্টের নেতৃত্বত জনগণ রাইজর সমর্থন বিভিন্ন জাতি গোষ্ঠীর সমর্থন বড় চুক্তিও হয়ে গেল বিটিআর চুক্তি। এই বিটিআর চুক্তিটির নামও ঢের বড় চুক্তি, কিন্তু ইয়াত জাতি গোষ্ঠীর সর্বাঙ্গীন বিকাশের আসনে যুগত করা হল, শিলানায়র প্রকল্প, বিরসা মুন্ডা নামক প্রকল্প, ভূপেন হাজরিকা নামক প্রকল্প, ভগবত আচার্য নামক প্রথম প্রকল্প আর স্বামী বিবেকানন্দ নামক প্রকল্প। এই আসনিবরে এটা জনগোষ্ঠীর মঙ্গলের কারণে নহয়, সব জনগোষ্ঠীর মঙ্গলের কারণে কাম করিবলৈ এটা আসনি যুগত করা বিটিআর চুক্তি ইতিমধ্যে আছে, এই কারণে এই চুক্তিটো সন্দেহ করার প্রশ্ন নাই। আজি ভাই ভাইয়ের মাজত কাজিয়া লাগিছে বিপিএ বিজেপি, ডাঙর ভাইয়ে কইছে সরু ভাইয়ক 1000 কোটি টাকা দিছিলে তোমা, কি করিলা সব খাই পেলালা নাকি 1000 কোটি টাকা? সরু ভাইটিয়ে কইছে খোট 1000 টাকা দিছিল, মতো সব মতো 600 কোটি টাকাই দিছিল, 400 কোটি তোমালোকে রাখিছিলা, তার মানে 600 400 কোটি কি হয়েছে, ধন সম্পদের বিবাদ চলি আছে ইয়া বিপিএফ বিজেপির মাজত, এটা আমার বিবাদ নহয়। তার বাবে আজি বিপিএফর পরা বিয়াগম বিয়াগম মানে কেরেন কারে আজি তো আছে 1000 কোটি টাকা, তো আমি জানা নাছিল ওই দিনা বিজেপির রাজ্য সরকারের মন্ত্রী এজনে কলে রাজ্য সরকারে বলে 1000 কোটি টাকা দিয়েছিল বিপিএফ, বিপিএফ সরকার কি করিলে উন্নতির কাম করা নাই, ইয়াতো দুর্নীতি আছে নতুন কথা আমি জানিলো। এটি আমি দাবি করে 1000 কোটি টাকার যেটা দুর্নীতি ইয়ার উপর রাজ্য সরকারে তদন্ত আরম্ভ করিব লাগে, অকল লোকেরে কই কয় লাভ নহব, দুর্নীতির কথা আমাক আঙুলিয়াই দি কয় লাভ নহব, তদন্ত আরম্ভ করো। মিঠাম ঠেঙা আমার বোঝা, কোনোবা কইছে মিঠাম খাব লাগে, কোনবা কইছে ঠেঙা আম খাব লাগে, আজিকালি যুগত বেশি মিঠাও খাব নালাগে, ডায়াবেটিস হয় সুগার হয়, আজকের যুগত বেশি ঠেঙাও খাব নালাগে, পেট গন্ডগোল হয়, ইউপিপিএল বেশি মিঠাও নহয় বেশি ঠেঙাও নহয়, এই বতরত আপেল খোৱাটো বোলে খুব মানে স্বাস্থ্যের কারণে উপকারী, ইউপিপিএল ধরে সবকে আপেল খোৱাব, বেশি মিঠাও নহয় বেশি ঠেঙাও নহয় আর স্বাস্থ্যের কারণে উপকারী একটা ব্যবস্থা আমি খুবই, আমার একটা ফল আমি খুবই জনগণ রাজ আমার লাগে শান্তি, বঙালি বাংলা ভাষা হোক, বাঙালি সংস্কৃতি রক্ষা করক, অসমিয়ায় অসমিয়া ভাষা হোক, অসমীয় সংস্কৃতি রক্ষা করক, আদিবাসী আদিবাসী ভাষা হোক, আদিবাসী সংস্কৃতি রক্ষা করক, রাজবংশীয়ে যেহেতু গল্পরিয়া লোকগীতেরে সারা পৃথিবীর বিখ্যাত রাজবংশী যে সংস্কৃতি এই গোলপরিয়া লোকগীতের লগে লগে রাজবংশী ভাষা রক্ষা করো উন্নতি আনো, সেইটো আমি বিচারো, গোর্খা বিলাকে নিজের ভাষা গৌরবোজ্জ্বল ইতিহাস রক্ষা করো, বড় বিলাকেও নিজের গৌরবোজ্জ্বল ইতিহাস ভাষা সংস্কৃতি আপনার সহযোগে রক্ষা করে দোয়াই উন্নতির আগত যাব বিচারে, এই কারণে আজি বিটিআর শক্তির আধারত বিভিন্ন জনগোষ্ঠীয়ে আশা আস্থা রক্ষা করে রাখি পেলায় আজ ইউপিপিএল সমর্থন দিব হয়েছে, এই সমর্থন ইউপিপিএল যে জোয়ার বিটিআর অঞ্চলত ফাঁসময়ের পরা সংকোচলৈকে যেটি উঠিছে এইটো কোনেও রোধ করিব নোৱাৰে, ইউপিপিএল জোয়ার আহি গল, ধুমুহাও আহি গল, আর ইউপিপিএল সরকার হল বিবাদ চলিছে রাজ ইয়ার রাজবংশী হোক বঙালী হোক অসমীয়া মুসলমানে হোক
সেইটো লৈ পেলাই বিবাদ চলিব নালাগে। ইউ পি পি এল দলে সীমা আয়োগৰ কোনো প্ৰতিবেদনটো সাল সলনি কৰিব নোৱাৰে। সেই সীমা আয়োগে যিটো প্ৰতিবেদন দিব, যিটো গাঁও কৰ্তন কৰে বুলি ক'ব সেইটো কৰ্তন যাব, যিটো গাঁও কৰ্তন কৰিব নালাগে বুলি যদি ক'ব সেইটো কৰ্তন কৰা নহ'ব। ইউ পি পি এল এইটো সাল সলনি কৰিব নোৱাৰে। কালি সীমা আয়োগে প্ৰতিবেদন দাখিল কৰিলেও অসম বিধানসভাত এইটো পাছ হ'ব লাগিব। অসম বিধানসভাই পাছ কৰি পেলাই গভৰ্ণৰ নটিফিকেশ্যন আহিব লাগিব। সেই সময়লৈকে আমাৰ বি টি আৰ চৰকাৰ হ'ব। নটিফিকেশ্যনৰ আগে আগে বি টি আৰ চৰকাৰৰ লগত সেই সম্পৰ্কে আলোচনা কৰিব লাগিব। বহুতে খবৰ খুজিছে ইউ পি পি এল চৰকাৰ আহিলে বোলে গাঁও কৰ্তন নহ'ব, কোনো এটা গাঁও বাহিৰত যাব নোৱাৰিব। মই আজি ক'ব বিচাৰিছো গাঁও কেইখনমান যাব সীমামূৰীয়া অঞ্চলৰ কেইখনমান গাঁও যোৱা ইউ পি পি এলৰ বাধা নাই। সেইবুলি কিন্তু কাজলগাঁৱৰ কোনোবা অবৰ গাঁৱে আমি বাহিৰত যাব খোজো বুলি ক'লেও সেইটো বাহিৰত নাযাব। ভিতৰুৱা অঞ্চলৰ গাঁওবিলাক কোনোদিন কৰ্তন নাযায়। সেইটোৱে সীমা আয়োগক কৰিবলৈ দিয়ক। ভূমি অধিকাৰৰ কথা কৈছে বিটিআৰৰ যিটো আইন অসমৰ আইন, বিটিআৰৰ ভূমি আইন অসমৰ ভূমি আইন, বিটিআৰক কোনো জনগোষ্ঠীক ভূমি অধিকাৰৰ পৰা কৰ্ম কৰিবৰ কাৰণে ক্ষমতা দিয়া হোৱা নাই। এইটো এটা অপপ্ৰচাৰ চলাই আছে। সেইকাৰণে কোনো ভয় কৰিব নালাগে। ৰাইজ আমি যদি মিলি জুলি চৰকাৰ কৰো আগন্তুক পঞ্চাছ বছৰৰ কমচে কম মই ক'ব বিচাৰো পঞ্চাছ বছৰৰ পিছত কি হয় মই নাজানো। পঞ্চাছ বছৰত এই বি টি আৰ অঞ্চলত কোনো অস্ত্ৰৰ আন্দোলন নহয়, আপোনালোকৰ কোনো ল'ৰা ছোৱালীৰ ওপৰত নহয়, কোনো মানুহক বিন্দুকক হত্যা কৰা নহয়। শান্তি ইয়াত বিৰাজ কৰিব, শান্তি আমি প্ৰতিষ্ঠা কৰিব লাগে। আৰু গোটেই ভাৰতবৰ্ষৰ ভিতৰতে শান্তি প্ৰতিষ্ঠাৰ নামত এতিয়া আদৰ্শ অঞ্চল বুলি আমি প্ৰতিষ্ঠা কৰিব লাগে। তাৰ কাৰণে ৰাইজক মই এইখিনি অনুৰোধ জনাই মোৰ বক্তব্য সামৰণি কৰিব বিচাৰিছো। পাঁচ নৈৰ পৰা গোঁসাইগাঁওলৈকে চল্লিশটা সমষ্টিত ময়ো ঘূৰিছো, সভাপতি প্ৰমোদ বৰুৱাই ঘূৰিছে। ইয়াত বি পি এলক বিদায় দিবৰ কাৰণে চব জনগোষ্ঠীৰ ৰাইজ এতিয়া ভোজপুৰত বিদায় বি পি এলক বিদায় দিবৰ কাৰণে বি পি এল যদি ভগৱানৰ আশীৰ্বাদ পায় চাৰি পাঁচটা চিট জিকিব পাৰে, নহ'লে নিজিকিবও পাৰে। গণ সুৰক্ষা পাৰ্টীয়ে শক্তি ক্ষয় কৰিবলৈ লাভ নাই। গণ সুৰক্ষা পাৰ্টীয়ে কোনো চিট জিকিবই নোৱাৰে। চিৰামটো চিৰাম, দুই হাজাৰ পোন্ধৰ চনতে বি পি এ ধূলিচাৰ হৈ গৈছিল। এতিয়া এতিয়াৰো এই যে প্ৰতিম চিৰামত আমাৰ খাম্পা বৰগোহাঁয়ে জিকি গৈছে, আজিৰ দিনতে মই ক'ব পাৰো খাম্পা বৰগোহাঁয়ে আমাৰ ফেৰেংগাৰ হাতত পৰাজিত হবই। আৰু ইয়াৰ দ্বিতীয় সদায় চিৰদিনৰ কাৰণে বিদায় হব। আৰু এইকাৰণে ৰাইজ আজি জি এছ পি জিৰ' মানি দিব, বিজেপি যিমানে যি নকৰক আজিও বাসুগাঁৱত হিমন্ত বিশ্ব শৰ্মা আহিছে, আজি গোসাইগাঁৱতো আছে, যোৱাকালি ফকিৰা গ্ৰামত কৰিছিল, কোন বিনাচী পাৰাৰ পৰা মানুহ আনিছে, কোনোবা বৰপেটাৰ পৰা মানুহ আনিছে। এইটো এছেম্বলি ইলেকশ্যন নহয় নহয়, এইটোতো কাউঞ্চিলৰ ইলেকশ্যন। ইমান দূৰৰ পৰা মানুহ আনি পেলাই ইয়াত হাজাৰ হাজাৰ মানুহ গোটালে কি লগ হ'ব, তেওঁলোকেতো ভোট নিদিয়ে। এতিয়া বিজেপিয়েও ইয়াত এটা দুটা চিট জিকিব পাৰে, কংগ্ৰেছ এম ডি এবৰ হয়তো বা ক'তবা ভাগ্য যদি মেঘ খোলে, যদি কপাল খোলে, এটা বা দুটা ক'তবা জিকিব পাৰে, কিন্তু তাৰ বেছি জিকিব নোৱাৰে। কিন্তু ইউ পি পি এল দলে কমচে কম ত্ৰিশটা চিটত জয়ী হৈ পেলাই বি টি আৰ দখল কৰাটো প্ৰায় নিশ্চিত। কালি পৰহি বা ডিচেম্বৰ পঞ্চম সপ্তাহত যিটো নিৰ্বাচন হ'ব, সেই নিৰ্বাচনৰ দিনাই আমি ইউ পি পি এলৰ জয় গান আমি গাব পাৰো। বি পি পি এলৰ বিজয় যাত্ৰা সম্পন্ন হৈছে, সফল হৈছে বুলি আমি ক'ব পাৰো। জনগণ ৰাইজ ৰাইজকৰ বিলিয়া কমচে কম এখন মেছেজ মানুহ চেলাই নাইনি টাকা বৰ হৈছে নম্বৰ বাক্সায়ক আমি দৰ্শীয় যদি একশটা নশ দম বা আশী ঠাই ইউ পি পি এল যাবই নামো নাম যাদে না যা খাই যদি একশ ঠাই আশী ঠাই যাব এবার দিনে সীমা আজনান ধানে মানা বেকন নব্বইটা খালামাই নাঙ্গো পঁচানব্বইটা খালামাই নাঙ্গো আর সেবা নাঙ্গালে মানুষ করতে বুঝায় দমবলা বলে এইবারও
नांगल पार्टी को ना खराब बैठा ना माइया खराब बैठा किन्तु सुलाइनाइन ना माओ केवशे चेकरो बोल दे नाने बिचार मुझको खोलाई ना मुझे खुदा आपको ये जगह खोलाई चलो बिचार अरे ना मुल्लवान बोटो नोस्टो खराब मालासना केवशे चेकरो बोल दे नांगल ने मंच पावे दाईस मंदार बंदा कंपार बंदा Nasai je kita macam ni nular aje pun, kalau sumpah DPM ni boleh ni juga. Kita punya hati silam ni bersaya lah, sebab bawa bersaya orang ni bawa di ini bermain silam pun ada. Tuh, dekai nari pun nazar kan, jem bermain silam. Belak belia, belak belia tu. Entah ni nama, boleh tu lagi ni, kalau pun ada tu dia, dia tu dosen tak ada dosen selain orang la. Nokor orang mah bodoh mah. Dosen itu macam ni nak ikan siapa nak lalu pelajar macam mana lah dah. Ada seorang lembah betul lembah betul zaman itu. Jadi nirasmi itu bukan sekolah zaman mah kaya kan. Jadi kapsen itu boleh berkursi awak itu. Sektor boleh itu. Ada kapsen semua orang itu. Rendah nazarin itu boleh. Rendah nazarin boleh dia. Nirmal Kumar Rendah boleh dia. Nirmal Kumar nazarin itu boleh. मातू ब्रह्मा हजारी ने भोर है, मातू ब्रह्मा हजारी ने भोर है, एलिंगा वसुदाई ने भोर है, एलिंगा भोर दिया, एपीपीएल जिंदाबाद, 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 जिंदाबाद